এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is এজিটি লাইভ 24x7। আচার্য ষাটের দশকে বাংলার উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এরপর 1967 থেকে 68 যুব আন্দোলন তৈরি হয় পশ্চিমবাংলাতে এবং এটা তার নেতৃত্ব করা হয়। সেই আন্দোলনে 1968-এ সেখানে পশ্চিমবাংলা গণতান্ত্রিক যুব ফেডারেশন এই নামেই হয় তার সম্পাদকের প্রথম দায়িত্ব গ্রহণ করেন। এরপর 1980 সালে পাঞ্জাবের লুধিয়ানাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন সৃষ্টি হয় তাতেও তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন। এর মধ্য দিয়েই রাজনীতির অঙ্গনে ওনার বামপন্থী আন্দোলন এরপর একটা ইতিহাস। আমরা ত্রিপুরার ছাত্রলীগ আন্দোলনও ওনার প্রত্যক্ষ সংস্পর্শে আমরা এসেছিলাম, বিশেষ করে দীনেশ মজুমদার, বিমান বসু, সুভাষ চক্রবর্তী, বিদ্যুদেব পটনায়ক, আমাদের ত্রিপুরার ছাত্র যুব সংগঠন তৈরি করার ক্ষেত্রে তারা প্রত্যক্ষভাবে ত্রিপুরায় এসে আমাদের এই সংগঠন তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছেন। আমরা প্রত্যক্ষ সংস্পর্শে আসি। এরপরে তো একটা বিরাট ইতিহাস। তিনি 1977-এ প্রথম যে বামপন্থী সরকার হয় সেই সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী, আজকের এই যে নন্দন সিনেমার সংস্কৃতি তার প্রথম পুরোদা ব্যক্তিত্ব তিনি ছিলেন। সুকান্ত ভট্টাচার্য তার কাকা হতেন, ফলে এই সমস্ত সংস্কৃতি মনা এবং বামপন্থী আন্দোলনের মধ্যে তো নিশ্চয়ই আমাদের আদর্শ শুদ্ধতা এটা থাকবে, কিন্তু সেক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন অনন্য নজির ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে। তিনি নিষ্ঠা এবং সততা যে প্রতীক এবং সহজ সরল জীবনযাপন করা আজকে বিভিন্ন মিডিয়াতে এসছে,
ছোট্ট বাড়ি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বাড়িটা ছিল এই বাড়িতে কোনোদিন ছাড়েননি। একই জায়গা ছোট হয়েছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রীর অফিসও করেছেন, বাড়িও হয়েছে। তারপরে সরকার বিভিন্নভাবে ওনাকে বলেছে, যে গাড়িটি সরকার এভাবে ওনাকে দেওয়া হয়েছিল সেই গাড়িটি একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এই অ্যাম্বাসেডর গাড়ি এটাই বহন করে চলেছে। এই যে স্বাভাবিক সরলতা, অনম্বর জীবন, যেটা কমিউনিস্টদের জীবনে অন্যতম লক্ষ্য হওয়া উচিত, দায়িত্ব, সেই সমস্ত দিক থেকে বোধগত করতে চাইছে। কমিউনিস্ট আন্দোলনে, বামপন্থী আন্দোলনে, ছাত্র যুব আন্দোলনের মধ্য থেকে যেটা উঠে এসে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, গোটা দেশের দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, শুধু নেতা না, গ্রহণযোগ্য একজন মহান ব্যক্তিত্ব হিসেবে আজকে পরিণত হয়েছিলেন। উনি আমাদের আদর্শ, উনি আমাদের চলার পথে পাতেও উদ্যোগের প্রসাদে যে পুজো এই অঙ্গে শ্রদ্ধা। আমি ভারতের গণতান্ত্রিক জীবনের ত্রিপুরা রাজ্য কমিটি, তারা এই অল্প পরিসরে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করার জন্য যে ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য আমি ডিওএফআই স্টেট কমিটিকে অভিনন্দন জানাবো। এবং বুদ্ধদেব আমাদের মরণে জীবনে আমাদের চলার পথে সবসময় এগিয়ে চলার পথ দেখাবে, এটাই হোক আজকে ওনাকে স্মরণ করার কথা।